হ্যালো বন্ধুরা, তো তোমাদের আর নতুন করে বিশ্বাস করানোর কোনো প্রয়োজন মনে করছি না। তো তোমাদের কিন্তু আজকে সকালবেলায় বলে দিয়েছিলাম যে আজকে বিকেলে কিন্তু তোমাদের রেজাল্ট বেরোবে কলকাতা পুলিশের। যদি এরপরেও তোমাদের যদি মনে হয় যে চ্যানেলটা অথেন্টিক না বা আমি কোনো আপডেট তোমাদেরকে সঠিকভাবে দিই না, তো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে না। যদি মনে হয় চ্যানেলটা অথেন্টিক, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা অল করে রাখবে। তো তোমরা কীভাবে নোটিফিকেশনটা ডাউনলোড করবে আমি তোমাদের এটাও দেখিয়ে দিই। পিআরবি লিখবে, গুগলে সার্চ করবে, যে অফিসিয়াল প্রথম পেজটা খুলবে সেটা টাচ করবে, এক্সামিনেশন নোটিফিকেশান যেটা আছে এই যে বাদিকের কর্নারে, এই এক্সামিনেশন নোটিফিকেশান টাচ করবে। তো তোমাদের কিন্তু রেজাল্ট বেরিয়ে গেছে, তোমরা দেখে নিতে পারো। আমি কিন্তু তোমাদের অলরেডি দুপুরবেলায় ভিডিও করে জানিয়ে দিয়েছিলাম যে তোমাদের কিন্তু আজকে মানে আসতে চলেছে রেজাল্ট। তো এখানে একটু উপরের দিকে তুলবে, রিক্রুটমেন্ট বলে যে অপশানটা থাকে সেটাতে টাচ করবে। এখানে স্পষ্ট ভাষায় দেখতে পাচ্ছ, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টরেস, আনআর্মড ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 2021। তো আমি আগেই বলে দিয়েছিলাম যে তোমাদের কিন্তু বেরোবে এবং আপডেট পেয়েছিলাম বলেই তোমাদের কিন্তু দিয়েছিলাম। তো এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, মনে করে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে জেনুইন এবং অথেন্টিক আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, এখানে তিনখানা নতুন বেরিয়েছে, একদম তিনখানা জল জল করছে, চারখানা আপডেট। তো যে কোনো একটাতে তোমরা নিচের দিক থেকে আসো, 31/8/2023 এই আপডেটটা এটা দেখে নাও, এটাতে তোমরা সঠিক শর্ট লিস্টের লিস্টটা পেয়ে যাবে, গেট ডিটেলসে টাচ করবে। তো অলরেডি আমার ডাউনলোড করা ছিল, তো তোমরা এখানে দেখে নিতে পারবে নিজেদের রেজাল্টটা। প্রচুর রেজাল্টের এখানে আছে শিডিউল, এখানে দেখে নেবে নিজেদের নামটা এসছে কিনা। এখানে কাট অফটা দেখে নাও, আনরিজার্ভদের জন্য কিন্তু 14.5 গেছে, আর শিডিউল কাস্টদের জন্য 103, আর অতটাও যায়নি, মোটামুটি কমই গেছে, ঠিকই আছে। শিডিউল ট্রাইবদের জন্য কিন্তু 96.5, আর ওবিসি এদের জন্য 113.5, এবং ওবিসি বিদের জন্য কিন্তু 113.5। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ রেজাল্ট তোমাদের পাবলিশ হয়ে গেছে। যারা শর্টলিস্টের হতে পারে না, মন খারাপ করবে না, কিন্তু তোমাদের ইন্টারভিউ ডেটও তোমাদের দিয়ে দিয়েছে, কবে ইন্টারভিউ হবে এবং কবে তোমরা কল লেটার ডাউনলোড করতে পারবে। তো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে যে নোটিশটা রয়েছে সেখানে তোমরা স্পষ্ট ভাষায় দেখতে পারবে, এই যে 4/9/2023 থেকে কিন্তু তোমরা কল লেটার ডাউনলোড করতে পারো, এটা লেখা আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে। এখানে কিন্তু কল লেটার ডাউনলোড করার তোমাদের ডেট দিয়ে দিয়েছে, এবং তোমাদের কিন্তু এখানে দেওয়া আছে, দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু অ্যাপিয়ার ফর দ্য পার্সোনালিটি টেস্ট উইচ ইজ শিডিউল টু কমেন্স অন অ্যান্ড ফ্রম 11/9/2023। তোমাদের 2023 11/9 মানে সেপ্টেম্বর 9 তারিখে কিন্তু পার্সোনালিটি টেস্ট হবে, 4 তারিখ থেকে কল লেটার ডাউনলোড করতে হবে। তো বন্ধুরা, আজকের আপডেটটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবে, আর ভিডিওটা বন্ধুদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করে দাও, আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবে, জয় হিন্দ।